বলেন নামাজের বাহিরে ভিতরে কত ফরজ, এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ ফরজ হলো নামাজ পড়ব যেই কাপড় পরে, এই কাপড়টা বন্ধুরা আমার পরিষ্কার হতে হবে না পবিত্র হতে হবে? একটু জোরে বলেন, পরিষ্কার? নো, কাপড় পরিষ্কার হওয়া হলো সুন্নাত, কাপড় পবিত্র হওয়া হলো ফরজ। কাপড় পবিত্র হওয়া হলো ফরজ, পরিষ্কার হওয়া কি কথা বলেন সুন্নাত। কাপড়টা আমার এটা পরিষ্কার আছে, কিন্তু আমি আমার নাতনিকে কোলে নিলাম, পেশাব করে দিল, কাপড় ময়লা লাগে নাই, কারণ তো অত পেশাব করছে ময়লা হয় নাই, কিন্তু কাপড় কি পরিষ্কার আছে, কিন্তু পবিত্র আছে কি এখন? এই জন্য মনে রাখতে হবে, আমাদের বাংলাদেশের জায়গা জায়গায় একটা হাদিসের তর্জমা লেখা থাকে, পবিত্র কবি কি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, ভুল, দাহা মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। আত্তুহুরু শত্রুর ঈমান, হাদিসের ইবারত, তুহুর মানে পরিষ্কার পরিচ্ছন্নতা না, তুহুর মানে পবিত্রতা। বলেন তুহুর মানে পবিত্রতা, ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ না। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো সুন্নাহ, পবিত্রতা হলো ফরজ। নামাজের জন্য কাপড় পবিত্র হওয়া হলো ফরজ। এখন ধরেন এই কাপড়টা পবিত্র হতে চাইলে কি লাগে? আমাদের এই দুনিয়াতে ধরেন 10 আইটেমের নাপাক আছে, যেমন মানুষের পায়খানা নাপাক, পেশাব নাপাক, মানুষের বিশেষ অঙ্গ থেকে বের হয় মজি মণি ওদি সবগুলি নাপাক, মানুষের শরীর থেকে ব্লাড বের হয় এটা নাপাক, মানুষের শরীর ক্ষতস্থান থেকে পুঁজ পানি বের হয় এটাও নাপাক, গরু ছাগলের পেশাব পায়খানাও নাপাক। ধরেন আর 10 আইটেমের নাপাকি দুনিয়াতে আছে, এই কাপড়টা পাক হইতে চাইলে সবগুলি থেকে কাপড় সেফ থাকতে হবে, তাহলে কাপড় পাক। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, কাপড়টা নাপাক হওয়ার জন্য কি সব আইটেম লাগতে হবে? আর একটু জোরে বলেন, কয় আইটেম লাগতে না লাগলে নাপাক হবে? একটা? না না, কমপক্ষে অর্ধেক লাগতে হবে, 5 আইটেম। কয় আইটেম? এক আইটেম যদি লাগে পবিত্র হতে, 10 আইটেম থেকে সেফ থাকতে হয়, অপবিত্র হওয়ার জন্য 2 আইটেমও লাগা লাগে না, 1 আইটেম লাগলেই পুরা নাপাক হয়। মনে রাখবেন, মমিন হতে চাইলে কোরআনের বিসমিল্লার বা থেকে সুরায় নাসের সিন পর্যন্ত পুরাটার উপরে অবিচল আস্থার বিশ্বাস থাকতে হয়। বেঈমান কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, অর্ধেক অবিশ্বাস করা লাগে না, 1 সুরার অবিশ্বাস হওয়া লাগে না, 1 আয়াতের অবিশ্বাস লাগে না, 1টা শব্দের অবিশ্বাস করলেই আর ঈমান থাকে না। ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, একজন মানুষ কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করার প্রয়োজন নেই, কোরআনের 1টা শব্দ 1টা আয়াত অবিশ্বাস করলেই পুরা কাফের। এ কারণেই তো তামাম পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো কাফের কাফের কাদিয়ানি কাফের। অথচ কাদিয়ানি আমাদের কোরআন পড়ে, আমাদের নবীকেও মানে, আমাদের কোরআন পড়ে, নামাজ পড়ে, এরপরে তারা কাফের কেন? কোরআন শরীফের 1টা আয়াতের শেষের 2টা শব্দ মানে না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এ পর্যন্ত কাদিয়ানিরা মানে, মানে না কতটুকুন, ওয়া খাতামান নাবিয়িন, আমার নবীকে নবী মানে, শেষ নবী মানে না, এই কারণে তারা কাফের। কাদিয়ানি যদি কোরআন শরীফের 1টা আয়াতের মাত্র 2টা শব্দ অস্বীকার করার কারণে তারা যদি কাফের হয়, আমার দেশে যারা আহলে কোরআন তারা তো কোরআনের অনেক আয়াতই মানে না, আমার দেশের যারা আহলে কোরআন তারা কোরআনের অনেক আয়াত মানে না। কিভাবে মানে না? হযরত মাওলানা আব্দুর্রেজাউল করিম আবরার আপনাদেরকে বলেছেন, ওর সাথে আমিও আপনাদেরকে 2-4টা কথা বলতে চাই। আহলে কোরআন নাম বড় চমৎকার, কিন্তু কাম বড় ভয়ঙ্কর, কাম বড় ভয়ঙ্কর। তাদের মূল কথা হলো, হাদিস তো নবীজির যুগে সুরক্ষিত ছিল না, লেখালেখির অনুমতি ছিল না, তাদের বক্তব্য
বাস্তব কথা বলতেছি না সুতরাং কোনটা নবীজির হাদিস কোনটা অন্য আরব লোকের কথা এটা তারতম্য করাটা সম্ভব না সঙ্গত কারণেই আমরা হাদিস মানতে পারবো না কোরআন মানব একই সুন্দর কথা বলেছেন বলেছিলাম কথা বড় সুন্দর কিন্তু বড় ভয়ঙ্কর আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই তুমি যদি বলো আমি কোরআন মানি তাহলে তোমাকে হাদিস মানতেই হবে হাদিস যে মানে না সে পুরা কোরআন মানতে পারে না যেমন আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি এই আয়াতে কারিমা সকলেই জানেন আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম এই আয়াতে কারিমা কোরআনের কিনা কথা বলেন না কেন এটা কোরআনের আয়াত কিনা তুমি যদি কোরআনওয়ালা হয়ে থাকো তাহলে এই আয়াত তোমাকে মানতে হবে এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক কি বলেলে বললেন আল্লাহ বলেন কুল ও গো রাসূল আপনি আমার পক্ষ থেকে ঘোষণা করে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে একটা কাজ করো আল্লাহই তোমাদেরকে মহব্বত করা শুরু করবে তুমি তো আল্লাহকে মহব্বত করতে চেয়েছো একটা কাজ করো আল্লাহই তোমাকে মহব্বত করবে সে কাজটা কি ফাত্তাবিউনি আমি রাসূলের অনুকরণ করো আল্লাহু আকবার বলেন তাহলে নবীর অনুকরণ করতে হবে এটা নবীর কথা নাকি আল্লাহ পাকের কোরআনের কথা সুতরাং নবীকে অনুকরণ করবে কেমনে নবীর হাদিস মানলেই তো নবীকে অনুকরণ করা হলো নবীর সুন্নাহ মানলেই তো নবীকে অনুকরণ করা হলো সুতরাং নবীর সুন্নাহ হাদিস যারা মানে না তারা মূলত কোরআনের এই আয়াতটা কথা বলেন না কেন এই আয়াতটা মানে না কোরআনে পাকে আল্লাহ পাক আরো বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহর অনুকরণ করো পয়গম্বরের অনুকরণ করো তোমাদের ভিতরে যারা উলুল আমর তাদের অনুকরণ করো এই জায়গায় তিনজনকে অনুকরণ করার কথা বলা হয়েছে মাঝখানে যিনি উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন যদি কেউ পয়গম্বরের হাদিসই না মানে সে তো পয়গম্বরকে অনুকরণ করার কোনো সুযোগ তার নাই তাহলে যেই ব্যক্তি আহলে কোরআন হলো সে এই দুই আয়াতকে অস্বীকার করে ফেলল কাফের হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করা দরকার নাই একটা কোরআনের শব্দকে অস্বীকার করলেই তার ঈমান থাকে না যারা আহলে কোরআন একটা আয়াত অস্বীকারকারী না তারা বহু আয়াত অস্বীকারকারী আমি আপনাদেরকে আরো শুনাইতে চাই আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন ও গো নবী আমার আপনার উপরে আমি এ কোরআন নাজিল করেছি কেন লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম যাতে করে আমি কে নাজিল করেছি এটা খুলে খুলে আপনি উম্মতের সামনে বয়ান করতে পারেন এজন্য আমি কোরআন নাজিল করেছি নবী যা বয়ান করেছেন এটাই তো হাদিস এখন হাদিস যদি না মানে তাহলে সে কোরআনের এই আয়াত মানল না কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক আর এক জায়গায় কি বলেন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক নিজেই বলেন তোমাদের নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ নবীজির আদর্শই তো বন্ধুরা আমার হাদিস সুন্নাহ এটা নবীর আদর্শ এখন নবীর আদর্শ যদি কেউ না মানে আল্লাহ পাক বলেন আমার নবীর আদর্শ কাদের জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী ওয়াল ইয়াউমিল আখির পরপারের প্রতি বিশ্বাসী এরা এদের জন্য রয়েছে নবীর ভিতরে উত্তম আদর্শ সুতরাং কেউ যদি হাদিস না মানে সে কোরআনে পাকের এই আয়াত মানল না মুহতারাম হাজিরিন ডজন ডজন আয়াতে কারিমা কোরআনে পাকে এসেছে যেখানে আল্লাহ পাক বান্দাদেরকে ওয়ার্ডার করেছেন তোমরা আমার রসুলকে মানো রসুলকে মানো পয়গম্বরের সুন্নাহ মানো পয়গম্বরের সুন্নাহ মানো
পয়গম্বরের সুন্নাহ হাদিস যদি কেউ অস্বীকার করে তাহলে সে কোরআন মানার কোনো সুযোগ, আর একটু জোরে বলেন কোরআন মানার কোনো সুযোগ নেই। যে হাদিস মানে না সে কোরআন কখনোই মানতে পারে না, কোনো সুযোগ নেই। কিছুক্ষণ আগে আমাদের হযরত মাওলানা রেজাউল করিম আবরার বলে গেছেন, কোরআন মানতে চাইলে পয়গম্বরের হাদিস ছাড়া সম্ভব নয়। নামাজের ব্যাপারে বলেছেন, রোজার ব্যাপারে বলেছেন, যাকাতের ব্যাপারে বলেছেন, সবগুলি আছে, সমস্ত ইবাদতগুলি আমরা প্রশিক্ষণ, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের মাঝে তার রসুল পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন এটা থিওরি, এই থিওরির প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হিসাবে আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন। নবীজি কি বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে প্র্যাকটিক্যাল টিচার হিসাবে এসেছি। সুবহানাল্লাহ, বলবেন কি একটু, কোরআন যা বর্ণনা করেছে এর প্র্যাকটিক্যাল টিচার হলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গত কারণে কোরআন মানবে হাদিস মানবে না তা কখনো হতে পারে না। এ কারণে আহলে কোরআন নামধারী যারা, এরা নিঃসন্দেহে কাফের, কাফের, কাফের। কাদিয়ানি এক আয়াতের অর্ধেক অবিশ্বাস করার কারণে যদি কাফের হয়, ডজন ডজন কোরআনের আয়াত যারা অবিশ্বাস করে তারা কখনো মুমিন থাকতে পারে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা শেষ কথা বলে দেই, এটা সারা জীবন মনে রাখবেন, সেটি হলো নবীজির যুগে কেউ যদি আল্লাহকে পেতে চাইছে, জান্নাতে যেতে চেয়েছে, নবীজিকে বাদ দিয়ে কি সম্ভব ছিল? নবীজির যুগে নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার কোনো অপশন ছিল না। নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্তর জন্য আর আসবেন না, যাওয়ার সময় উনি ওনার প্রতিনিধি ঘোষণা করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, বলবেন কি একটু, নবীজি চলে গেছেন কিন্তু প্রতিনিধি দিয়ে গেছেন। আপনাদের এই মেয়র সাহেব যদি 6 মাসের জন্য চায়নায় কোনো ট্রেনিংয়ে যায়, তাহলে 6 মাস পর্যন্ত আপনাদের রংপুরের সব কাজ বন্ধ থাকবে। উনি অবশ্যই যাওয়ার সময় কোনো প্রতিনিধি দিয়ে যাবেন, ভারপ্রাপ্ত মেয়র দিয়ে যাবেন। ভারপ্রাপ্ত মেয়র যে হবে, সে মেয়রের কোনো সিদ্ধান্তকে টলানোর ক্ষমতা পাওয়ার ভারপ্রাপ্ত মেয়রের নেই, বরং মূল মেয়র যে নীতি দিয়েছে সেই নীতির অধীনে মেয়রের মতোই কাজ করার পাওয়ার তার আছে। আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে যাবেন, তার আগে প্রতিনিধি ঘোষণা করে দিয়ে গেলেন, আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীগণের ওয়ারিস। সুতরাং উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত নবী যে ফর্মুলা দিয়ে গেছেন, সেই ফর্মুলার অধীনে মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ানো, জান্নাতের পথ দেখাবে। নবীর উপস্থিতিতে নবীকে বাইপাস করে যেমন জান্নাতে যাওয়া যায় নাই, নায়েবে নবীর যুগে নায়েবে নবী উলামায়ে কেরামকে বাইপাস করে কোনো ডাক্তার, ডক্টর, প্রফেসর, লেকচারার দিয়ে কখনো জান্নাতের পথের যাত্রী হওয়া যায় না। মুহতারাম হাজেরিন, সহজ কথা বলে দিলাম, কিয়ামত পর্যন্ত মানুষ জান্নাতের পথ পাবে আল্লাহর কোরআন পয়গম্বরের হাদিস, কিন্তু বুঝতে হবে কার কাছে গিয়ে, নবীর, নবীর ওয়ারিস আলেমদের কাছে গিয়ে। আল্লাহ পাক আমাদের সকলকে আজীবন ওলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করুক, তাদের কাছ থেকে সঠিক দীনের কোরআনের ব্যাখ্যা অর্জন করে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।